কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো গত ক্লাসে আমি তোমাদের কর্মকারক সম্পর্কে আলোচনা করেছি, আজকে কর্মকারক সম্পর্কে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে শুনো। কর্মকারক কর্মকারক সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের প্রথম জানা দরকার কর্মকারক কাকে বলে। ঠিক আছে, তাহলে কর্মকারক কাকে বলে? কর্তা যাকে আশ্রয় করে কোন ক্রিয়া সম্পন্ন করে, কর্তা যাকে আশ্রয় করে কোন ক্রিয়া বা কাজ সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। এই কর্ম দুই প্রকার, কি তাহলে? মুক্ত কর্ম এবং গৌণ কর্ম। ঠিক আছে, মুক্ত কর্ম ও গৌণ কর্ম। মুক্ত কর্মে বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, তাহলে আমাকে আমরা জানি যে মুক্ত কর্ম সাধারণত বস্তুবাচক ও গৌণ কর্ম প্রাণীবাচক হয়। আমরা জানি মুক্ত কর্ম বস্তুবাচক এবং গৌণ কর্ম প্রাণীবাচক হয়, এই কথা মনে রাখতে হবে। এখানে এটা প্রয়োজন আছে, মুক্ত কর্ম বস্তুবাচক আর গৌণ কর্ম হচ্ছে প্রাণীবাচক। তাহলে বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, এখানে এই বাক্যের মধ্যে গৌণ কর্ম হচ্ছে আমাকে আর মুখ্য কর্ম কলম, কারণ এটা নোটে দেওয়া আছে যে বস্তুবাচকের বেলায় সেটা মুখ্য কর্ম আর প্রাণীবাচকের বেলায় হলে তা কর্তাটা হবে কি গৌণ। এরপরে আমরা কর্মকারকের যদি আসি, এক নম্বর ধরো সকর্ম ক্রিয়া, সকর্ম ক্রিয়া প্রযোজক, সকর্ম ক্রিয়ার কর্ম প্রযোজক ক্রিয়ার কর্ম, সকর্ম ক্রিয়ার কর্ম প্রযোজক কর্ম। তারপরে আছে কি সমধাতু, ক্রিয়া
উদ্দেশ্য ও বিধেয়, সকর্ম ক্রিয়া ছেলেটিকে সমতাপুষের ক্ষেত্রে আছে উদ্দেশ্য বিধের বেলায় এখানে একটা কথা আছে, যদি দ্বিকর্ম ক্রিয়ার দুইটি আপেক্ষিক কর্মপদ থাকে, দ্বিকর্ম ক্রিয়ার যদি দুইটি পরস্পর আপেক্ষিক কর্মপদ থাকে, তাহলে প্রথম কর্মপদটি হবে উদ্দেশ্য এবং দ্বিতীয় কর্মপদটি হবে বিধে। দেখো আবার শোনো, দুটি পরস্পর দ্বিকর্ম ক্রিয়ার আপেক্ষিক প্রধান কর্মটি হবে উদ্দেশ্য এবং দ্বিতীয় কর্মটি হবে বিধে। তাহলে আমরা বলতে পারি দুঃখকে আমরা দুঃখ বলি, দুটি পরস্পর আপেক্ষিক প্রধান কর্মটি প্রথমে যে কর্মটা থাকবে সেটা হলো উদ্দেশ্য এবং দ্বিতীয় কর্মটি বেলায় হবে বিধেয়। তাহলে সেই অনুযায়ী দুঃখকে মোরা দুঃখ বলি, তাহলে এই প্রথম কর্মটা হলো উদ্দেশ্য আর দ্বিতীয় কর্মটা হলো বিধেয়। উদ্দেশ্য এবং বিধেয় এই বাক্যের মধ্যে ধনুকে বলি হরিদ্রা, তাহলে প্রথম কর্মটিকে বলি আমরা উদ্দেশ্য আর দ্বিতীয় কর্মটিকে বলি আমরা বিধেয়। তাহলে আগের নথের সাথে কিন্তু মিল খাচ্ছে বা মিলে গেছে। দেখো ওরা দ্বিকর্ম ক্রিয়া দুটি পরস্পর আপেক্ষিক কর্মপদ যদি থাকে, প্রধান কর্মটি প্রধান কর্ম কোনটা এই দুধ, এটা হবে উদ্দেশ্য আর দ্বিতীয় কর্মটি হবে যেটা দুঃখ সেটা হলো বিধেয়। এই বাক্যের মধ্যে হনুকে উদ্দেশ্য হরিদ্রা এটা হবে বিধেয়, ঠিক আছে।
এরপর দেখো কর্মকারকের কর্মকারকের বিভিন্ন বিভক্তি তারপরে আছে তাকে বলো তাকে বলো তাকে যদি আমরা পড়েছি তাকে আশ্রয় করে ক্রিয়া কোন কার্য সম্পন্ন করে তাকে আশ্রয় করে তাকে তাকে বলো তাহলে কে কে এটা থাকলে কে থাকলে আমরা কে রে এগুলো থাকলে আমরা দ্বিতীয় বিভক্তি বলবো কে কে রে এরকম থাকলে আমরা দ্বিতীয় বিভক্তি তারপর আছে তোমার দেখা পেলাম না দেখা পেলাম না তা তোমার 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 রায়ের ষষ্ঠী বিভক্তি তাহলে ষষ্ঠী বিভক্তি তারপরে আছে জিজ্ঞাসিব জমে জমে জিজ্ঞাসিব জমে 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 জিজ্ঞাসিব জমে জমে এ জমে এ বিভক্তি এ সপ্তমী বিভক্তি দেখো ঠিক আছে আজকের মতো এখানে শেষ করছি আগামীতে তোমাদের করণ কারক সম্পর্কে আলোচনা করবো তোমরা একটু দেখে আসবে তাহলে তোমাদের সুবিধা